সালামু আলাইকুম, কেমন আছেন বন্ধু? আশা করি ভালোই আছেন। আপনাদের আজকের নন্ডিয়ায় 16 হর্স পাওয়ার ইঞ্জিনের ক্যামের সম্পর্কে কিছু বলবো। বন্ধু, এটা 16 ঘোড়া ইঞ্জিনের ক্যামশ্যাফ্ট। দেখেন, ক্যামশ্যাফ্টটা আমরা রিপেয়ার করেছি অলরেডি, এই জায়গাগুলো খারাপ ছিল, তাই একটা ক্যামশ্যাফ্টের এইগুলো খারাপ হলে পারে অনেক রকমের সমস্যা গিয়ে দাঁড়ায়। সেই সমস্যাগুলোর মধ্যে ধরেন ইঞ্জিনে লোড নেবে না, ইঞ্জিন গরম হবে, তারপরে তেল খাবে প্রচুর, প্রচণ্ড কালো ধোঁয়া মারবে, ইঞ্জিনে প্রচণ্ড মিস ফায়ার আসবে, এই রকম নানান রকমের সমস্যা গিয়ে দাঁড়ায়। আর বিষয়টা হচ্ছে, এই যে ক্যামশ্যাফ্টটা দেখছেন, এটা এই ইঞ্জিনটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। তা এই ক্যামশ্যাফ্টের উপরেই টোটাল কাজটাই ডিপেন্ড করে, এই ইঞ্জিনের টোটাল কাজটাই ডিপেন্ড করে এই ক্যামশ্যাফ্টের উপরে। ক্যামশ্যাফ্টের তিন রকমের কাজ হয়। দেখেন, এটা হচ্ছে সাইলেন্সারের সাইড, এটা এয়ার ক্লিনারের সাইড। ইঞ্জিনের এই যে ভ্যালভ দেখছেন, এই ভ্যালভ দুটোকে প্লে করাই এই ক্যামের এই দুটো জায়গা। আর এটা তেলের সাইডটা, মানে তেল ডিজেল দেবে সেই সাইডটা, এলিমেন্টের সঙ্গে কানেকশান থাকে। দেখেন, এটাই এলিমেন্ট, এই যে রুলার, এটা এই রুলারটার এইখানটায় কানেক্ট থাকবে, এ প্লে করাবে এটাকে, একবার একবার সামনের দিকে ঠেলবে, একবার পিছন দিকে ঠেলবে, এই হচ্ছে কাজের। তা যখনই সামনের দিকে পুশ করবে, তখন এলিমেন্টের এইখানটায় তেল থাকবে, এলিমেন্টের প্লাঞ্জারের ভিতর দিয়ে তেলটাকে পুশ করে বাইরের দিকে বের করবে, এটাই হচ্ছে কাজ। আর এটা ক্যাম ট্যাফিট বা ভ্যালভ ট্যাফিট, এদের সঙ্গে কানেকশান থাকে। ক্যাম ট্যাফিটটা দেখাই আপনাদের, এই দেখেন, এটা হচ্ছে ক্যাম ট্যাফিট, এটা ক্যাম ট্যাফিট, এটা এর সঙ্গে কানেকশান থাকে। এই যে এক সাইডটা উঁচু দেখছেন, এই জায়গা দিয়ে ঠেলে দেয়, আবার এই জায়গাটায় ডাউন হয়ে যায়। তা এইরকম এর কাজটা করে, এর কাজ হচ্ছে এটাকে প্লে করানো কাজ। তাই এর কাজ হচ্ছে এটাকে প্লে করানো কাজ, এই ক্যামের কাজটাই প্লে করানো কাজ। তো বিষয়টা হচ্ছে, ক্যামটা এমনই গুরুত্বপূর্ণ। দেখেন, একটা টাইমে তেল দিতে হবে ইঞ্জিনে, একটা টাইমে বাতাস বাইরের থেকে নিতে হবে, আবার বন্ধ করতে হবে, আবার একটা টাইমে কী করবে, সাইলেন্সার দিয়ে বাতাসটা বাইরে বের করবে, আবার প্লাস কি বন্ধ করে দেবে সঙ্গে সঙ্গে। মানে এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা, দেখেন, প্রথমে এয়ার ক্লিনার দিয়ে হাওয়াটা নিয়ে নেয়, নেয়ার পরেই কী করলো, ভ্যালভটা মুখটা বন্ধ করে দেয়, দেওয়ার পরে ওর ভিতরে একটা কম্প্রেসার তৈরি হয়, কম্প্রেসারের পরে এই জায়গা দিয়ে তেলটা দেবে, এলিমেন্ট দিয়ে, এলিমেন্টকে এই জায়গা দিয়ে হিট করবে, হিট করলেই তখন কী করলো, তেলটা দিল, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে ওইখানটায় বাস্ট করে, বাস্ট করার সঙ্গে সঙ্গে এই সাইলেন্সারের এই যে র্যাকটা আছে এটাকে যখন ঠেলা দেবে, তখন কী করলো, সঙ্গে সঙ্গে সাইলেন্সারের ভ্যালভটা ক্লিয়ার হয়ে যাবে, আর ওখান দিয়ে ধোঁয়াটা বাইরে বেরিয়ে যাবে। ঠিক সঠিক টাইমে এর কাজ করতে হবে। এবার দেখেন, এই যে ক্যাম পেনিয়াম আছে, এই পেনিয়ামটা যদি কোনো রকম পাতলা হয়ে যায় মুখ, তখন কী হয়, এর টাইমিংটা রং হয়ে যায়, সঠিক টাইমে তেল দেবে না, সঠিক টাইমে দেখা যাচ্ছে যে এই এয়ার ক্লিনারের মুখটা আলগা করতে পারবে না বা বন্ধ করতে পারবে না, আবার কী করবে, সাইলেন্সারের দেখা যাচ্ছে যে সাইলেন্সারের ভ্যালভটাও সঠিক টাইমে খুলতেও পারবে না বা বন্ধও করতে পারবে না, এতে করে একটা ইঞ্জিনের দারুণ একটা প্রবলেমের সৃষ্টি হয়। অতএব এই পেনিয়ামটারও দারুণ গুরুত্ব আছে, এটা যখন পাতলা হয়ে যায় তখন এটাকে চেঞ্জ করে দিতে হয়। তো এই ক্যামশ্যাফ্টটা, এই ইঞ্জিনটা যখন আমরা খুলি, তখন দেখেছি যে এইগুলো ডাউন হয়ে গেছে, এই র্যাকগুলো ডাউন হয়ে গেছে, তাই এইগুলো আমরা রিপেয়ার করেছি, স্টিল ঝালাই করে এটাকে আমরা তৈরি করেছি।
তো এলিমেন্টের জায়গাটা সব ঠিক আছে, অসুবিধা নেই, এলিমেন্টের জায়গাটা ঠিক আছে বলেই আমরা এটা ঠিক করেছি, না হলে করতাম না। তো বিষয়টা হচ্ছে এই যে র‍্যাকগুলো যখন বসে যায়, বসলে পারে কি প্রবলেমটা হয় দেখেন, এয়ার ক্লিনার দেখা যাচ্ছে যতটা হাওয়া, এয়ার ক্লিনার দিয়ে যতটা হাওয়াটা বাইরের থেকে নেওয়ার কথা ততটা নিতে পারে না, দেখা যাচ্ছে যে যতটা ক্লিয়ার করার কথা ভ্যালভটা ক্লিয়ার করলো না, অল্প একটু ক্লিয়ার করার পরেই আবার মুখটা বন্ধ করে দিচ্ছে, তাহলে কি হলো বাতাসটা কম নিচ্ছে, তাহলে ইঞ্জিনের ভিতরে কম্প্রেসারে একটা প্রবলেম গিয়ে দাঁড়ায়। এবার কি হলো যখন বাতাসটা ভিতরে নিয়ে নিচ্ছে তখন তেলটা কিন্তু সঠিকভাবে দিচ্ছে, দেখেন এই জায়গাটা সঠিক আছে, তেলটা সঠিক দিচ্ছে, তাহলে তেলটা যখন সঠিক দিচ্ছে ওদিকে বাতাসটা কম আছে তেলটা বেশি আছে, তাহলে এইখানটায় একটা ধোয়ার চান্সটা বেশি থাকে, সবসময় ধোয়া বেশি হবে। এবার কী করছে, এবার সঙ্গে সঙ্গে যখনই সাইলেন্সারের মুখটা যখন আলগা করছে তখন কী হলো যতটা ক্লিয়ার করার দরকার ছিল ততটা না করতে পেরে অল্প ক্লিয়ার করছে, এইবার ওই অল্প ক্লিয়ারের মধ্যে কী হলো বাতাসটা সম্পূর্ণ যেতে পারলো না, বাইরে বেরোতে পারলো না, এবার কিছুটা অংশ ভিতরের দিকে রয়ে গেল, তাহলে কী হলো প্রচণ্ড গরম বাতাস এই সিলিন্ডারের মধ্যে আর হেডের মধ্যে যে একটা ফাঁকা জায়গা আছে ওই জায়গাটায় থেকে গেল, তাহলে কী হলো ওই যে গরম যে বাতাস ইঞ্জিনের বডিতে দিল গরম হয়ে গেল বডিটা, এবার এইভাবে প্রচণ্ড পরিমাণে ইঞ্জিনটা গরম হয়, এতে করে প্রচণ্ড হিট হলে পারে লোডেও সমস্যা গিয়ে দাঁড়াবে। আবার দেখা যাচ্ছে যে এই যে বাতাস কম বেশি ব্যাপারটা আছে এইখানটায় সঠিকভাবে লোড নেবে না, অতএব এই জায়গাগুলো সঠিকভাবে না থাকলে সেই ইঞ্জিনটা সঠিকভাবে চলবে না, এতে করে নানান রকমের প্রবলেম গিয়ে দাঁড়াবে। তো বন্ধু এই জিনিসটা অবশ্যই ফলো রাখতে হবে যে এই এই জায়গাগুলো সঠিকভাবে যদি ঠিক থাকে তাহলে ঠিক আছে ইঞ্জিন চলবে, আর যদি প্রবলেম থাকে তাহলে কিন্তু এই ইঞ্জিনটার এর প্রবলেমই কিন্তু এর সলভ করা যাবে না, নানান রকমের প্রবলেম লেগেই থাকবে। আমি প্রবলেমের জন্যে যেরকম ইঞ্জিনে একটা প্রবলেম এসছে, হিট হয়েছে, লোড নেয়নি বা কালো ধোঁয়া মেরেছে, তা শুধু এর কারণে না, এখন ক্যামের তো একটা ভূমিকা আছে এসবের পিছনে, আর তাছাড়া আরও একটাই প্রবলেম আছে এই ইঞ্জিনটার, আর একটা প্রবলেম আছে যে প্রবলেমটা আপনাদের আমি দেখাবো, সেই প্রবলেমটা সেই জায়গাটা আসুক আমি ফিটিং করতে থাকি, সেই জায়গাটা আসলে পারে অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো যে প্রবলেমটা আছে, সেই প্রবলেমের জন্যে ইঞ্জিনটা প্রচণ্ড প্রচণ্ড গরম হয়েছে, ইঞ্জিনটার জল রেডিয়েটারে মানে খানিকক্ষণ চলার পরে রেডিয়েটারে জল টকবক করে ফুটতে শুরু করবে, অল্প একটু চললে পারেই, তা সেই প্রবলেমটা সলভ না করলে পারে এই ইঞ্জিনটা সঠিকভাবে কাজ করা যাবে না, সেটা সম্ভাবনা। এর মধ্যে যতই আমরা স্পেয়ার পার্টস আমরা চেঞ্জ করি বা সব কিছুর কাজ করব, কাজ করার পরেও দেখা যাচ্ছে যে ইঞ্জিনটা প্রচণ্ড হিট হবে, তা অতএব আপনারা সঙ্গে থাকবেন, আমার ভিডিওগুলো দেখতে থাকুন, আমি কাজ করতে করতে সেই জায়গায় এলে পারে অবশ্যই আপনাদেরকে দেখাবো, যেমন দেখাচ্ছি এইভাবে দেখাবো, কোনো অসুবিধা নেই। তো আপনারা সঙ্গে থাকুন, আমি কাজগুলো করতে থাকি, আর এই ক্যামটা আমরা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারতাম কিন্তু দেখলাম যে না, এটার কাজ আমরা সঠিকভাবে করতে পেরেছি ওই কারণে এটা করলাম না, আর দ্বিতীয়ত এই ক্যামটা নতুন ক্যামের এই জায়গাটায় ফাইল মারলে পারে ওটা বসে যায়, মানে কেটে যায়, কিন্তু এটা আমরা স্টিল ঝালাই করেছি, তাই এটাকে আমরা ফাইল দিয়ে কোনো রকম এর কাটা যাবে না, এরকম একটা জিনিস তৈরি হয়েছে, খুব টেম্পার হয়েছে, তা এটা আর কোনো দিনও নষ্ট হবে না, তা এই কারণেই আমরা দেখলাম যে না নতুনের থেকে এটাই ঠিক আছে, অসুবিধা নেই, যেহেতু আমরা এই মাথাগুলো সঠিকভাবে তৈরি করতে পেরেছি এর কোনো প্রবলেম আসবে না। তো বন্ধু এই ক্যামশ্যাফ্টটা থাকবে এই ইঞ্জিনের ঠিক এই জায়গাটায়, এটা ক্যামশ্যাফ্টের জায়গা, আর এটা ক্র্যাঙ্ক, আর এইখানটায় গভর্নর পেনিয়ামটা থাকে, এর সঙ্গে গভর্নর পেনিয়ামের সঙ্গে আর ক্যাম পেনিয়ামের সঙ্গে কানেক্ট করা থাকে, তা এটা এই জায়গাটাই থাকবে, চলুন আমরা এটা সেটিং করে দিই।
এই যে সেটিং হয়ে গেল। ব্যাস এরপরে আমরা আস্তে আস্তে অন্য পেনিয়ামগুলো সেটিং করে দেবো।